a minha rainha é loira do cabelo. A minha é loira do cabelo. Amar khub kosto niye amar kache. এই কথাগুলো বলতে কষ্ট হচ্ছিল আহাদের। সাত বছর বয়সে যেখানে তার ছুটে বেড়ানোর কথা ছিল সেখানে একাকী দিন কাটাচ্ছে আহাদ। আহাদের আছে হার্টে দুটি ছিদ্র, কিন্তু নেই চিকিৎসার টাকা। আহাদ জন্মের আগে হারায় বাবাকে, জন্মের সময় মাকে। এরপর হাসপাতালের এক আয়ের মাধ্যমে তার ঠাই হয় রিপা দম্পতির ঘরে। তিন বছর বয়সে বুকে ব্যথা হলে ডাক্তার দেখিয়ে জানতে পারে আহাদের হার্টে দুটি ছিদ্র, কিন্তু টাকার অভাবে চিকিৎসা করতে পারছে না দিনমজুর করে চলা পরিবারটি। দিন দিন অবস্থা খারাপ হচ্ছে আহাদের। কথা বলতে, খেতে, চলাচল করতে কষ্ট হয় আহাদের। ছেলেকে বাঁচাতে সকলে সহযোগিতা চায় পালিত মা রিপা। আমার কোনো সন্তান হয়েছি না, আর আমি 14 বছর পরে আমার বাচ্চা কাচ্চা হয়েছি। 14 বছর পরে আমার বাচ্চা কাচ্চা হয়েছে, একটা মেয়ে হয়েছে। আমার 14 বছর পরে আমার একটা মেয়ে হয়েছে। আমার ছেলেটার আমার বোন জামালপুর হাস ক্লিনিকে আয়া আছে। সেই ক্লিনিকের আয়া কাছে একটা মহিলা আয়া মা মারা গেছে, বাচ্চা এবার মারা গেছে আমার বোনের কাছে দিয়া, বাচ্চার মারা গেছে বাচ্চা আমার বোনের কাছে দিয়া। পরে আমার কোনো বাচ্চা কাচ্চা হয়েছি না। পরে হ্যাঁ হ্যাঁ আমার দিচ্ছে বাচ্চাটা আন্না হেরে। পরে সেই বাচ্চাটারে আমি ফানছি। আমার 1 বছর পরে আমার একটা মেয়ের হাড়ের ভিতরে ছেদ্র দুটা অনেক শিক্ষা পারতো, আর আমার পরে অনেক শিক্ষা পারতো, কান্না করতো। পরে ডাক্তার দেখাইলাম, পরে ডাক্তার ইকু করাইছে, ইকু করার ইকুর মধ্যে বাড়ছে তো ওর হাড়ের ভিতরে ছেদ্র। পরে জিনারাইতে চিৎকার করে, ওরে লোয়ে বহুত কষ্ট করছে অনেক। আমার কোনো টাকা পয়সা নাই, আমি গরিব মানুষ, চিকিৎসা করার মতো আমার কোনো সামর্থ্য নাই। আপনারা যদি একটু সাহায্য করুন এই বাচ্চারা প্রতি, তাহলে আমার বাচ্চারা বাঁচে। আপনার যদি একটু দয়াও আমার আমার আমি আমার কাছে আমি পয়সা নাই, আমি আমার বাবা ব্যান চালা, অনেক কষ্টে আমি সংসারটা আমার চলে। একটু যদি আপনারা দয়া করেন তাহলে আমার বাচ্চারা আপনার দয়াতে বাঁচে। আহাদের এমন কথা শুনে এগিয়ে এসেছেন কয়েকজন ব্যক্তি ও সংগঠন। তারাও চায় সকলের চেষ্টায় আহাদকে সুস্থ করে তুলতে। যখন বড় হচ্ছিল আনন্দে হেসে খেলে, তখনই এর অসুখটি ধরা পড়ে। পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় যে এর হার্টে দুটো ছিদ্র রয়েছে এবং একে ময়মনসিংহ থেকে ঢাকা শিশু হাসপাতালে নেওয়া হয়েছিল বছর দেড়েক আগে। তখন ডাক্তার পরামর্শ দিয়েছে তার অপারেশন করতে হবে, এবং অপারেশন করলে প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকা প্রয়োজন। তো এই টাকা দিয়ে তার পরিবারের পক্ষে অপারেশন করা সম্ভব হচ্ছিল না। আমরা যখন জেনেছি এটি ঈদের দিন সামাজিক যোগাযোগ ফেসবুকের মাধ্যমে আমরা দিয়েছিলাম, সেই খবর জেনে ময়মনসিংহ সদর উপজেলার টিওনো মহোদয় সেটি জেনে আজকে এখানে আসলেন এবং তিনিও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আসলে এই শিশুটি যে নিঃশ্বাস নিতে পারছে না আমাদের মতো স্বাভাবিকভাবে, আর যদি আমাদের মতো যারা আছে যে কিছুটা সহযোগিতা করতে পারে, তাদের সহযোগিতাটা যদি পায় তাহলে এই বাচ্চাটিও সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকবে, নিঃশ্বাস নিতে পারবে, আর ওর প্রতিটি নিঃশ্বাসের সাথে হয়তো সবার জন্য ধোঁয়ায় আসবে। আর সবচেয়ে বড় কথা, যে কাজটা একজনের হয় না সম্প্রতি আহাদকে দেখতে তার বাসায় যান উপজেলা নির্বাহী কর্মকর্তা, দেন সহযোগিতার আশ্বাস। যে একটি দুস্থ শিশু, গরিবের একজন সন্তান আব্দুল আহাদ, তার দুরারোগ্য রোগে আক্রান্ত হলো, আপনারা যারা যুব সমাজের প্রতিনিধিত্ব করছেন আপনারাও তাদের পাশে দাঁড়িয়েছেন। আমিও উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আমার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরাও তাদের সহায়তা করব। তো বিত্তবান যারা এখানে আছে ময়মনসিংহে, তাদের প্রতি একটু উদাত্ত আহ্বান থাকবে যে যারা এই যে এইভাবে টাকার অভাবে, অর্থের অভাবে যারা পড়ালেখা করতে পারছে না বা চিকিৎসা করতে পারছে না, তাদের পাশে যেন তারা এসে দাঁড়ায়। এতেই কিন্তু আমাদের সমগ্র বাংলাদেশ একটি সুন্দর আদর্শ বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ভূপেন হাজারিকার লেখা তখনই সার্থক হবে যখন সহযোগিতার সব দ্বার খুলে যাবে এসব অসহায় মানুষদের জন্য।